শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ 14 নভেম্বর সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট শুক্রবার 12 ঘন্টার বরাক বন্ধে স্বতঃস্ফূর্ত সমর্থন আদায়ের জোর প্রয়াস চালাচ্ছে। বরাক বন্ধের আওতা থেকে বাদ অত্যাবশ্যকীয় পরিষেবা, বলল বিডিএফ। শুক্রবারের বরাক বন্ধে নৈতিক সমর্থন আকসার, পরীক্ষার্থীদের মার্কস ওয়েবসাইটে নেই, ক্ষুব্ধ রূপম। জেলাভিত্তিক নিযুক্তিকে প্রাধান্য দেওয়া উচিত সরকারের, মানুষ বঞ্চিত হচ্ছে কিন্তু জনপ্রতিনিধিরা মুখে কুলুপ এঁটে রয়েছেন। ধলাইয়ে 5.17 কোটির বাঁধের কাজের সূচনা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের। নতুন রামনগরে অন্তঃসত্ত্বা মহিলার রহস্য মৃত্যু, চাঞ্চল্য এলাকায় পরিকল্পিত খুনের অভিযোগে মামলা, আটক স্বামী। শিলচর সিলেট মৈত্রী উৎসব 2 থেকে 4 ডিসেম্বর, দুই দেশের মন্ত্রীদের হাট বসছে শিলচর শহরে। উৎসবে যোগ দিচ্ছেন 3 মুখ্যমন্ত্রী, ভূমি পুজো দিয়ে প্রস্তুতির সূচনা। শিলচর সিলেট বাস পরিষেবা বাস্তবায়নে আশাবাদী সাংসদ রাজদীপ, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আসন্ন লোকসভা বুথেও বিজেপি ইউপিপিএল অগপর মিত্রতা অটুট থাকবে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। সুনাই শহরের 6 নম্বর ওয়ার্ড মাঝিগ্রামে উদ্ধার হল 15 কেজি ওজনের অজগর। এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ খবরটি হল, সবুজ সংকেত কেন্দ্রের, আসামে শীঘ্রই শুরু হচ্ছে বিধানসভা কেন্দ্রের সীমা পুনর্নির্ধারণ। কেন্দ্র অনুযায়ী বুথের যুগ বিয়োগ নিয়ে ব্যাপক তৎপরতা বিজেপির, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট শুক্রবার 12 ঘন্টার বরাক বন্ধে স্বতঃস্ফূর্ত সমর্থন আদায়ের জোর প্রয়াস চালাচ্ছে। উপত্যকার কর্মপ্রার্থীদের প্রতি সরকারি বঞ্চনা ও মেঘালয় ও উপজাতিদের উপর নির্যাতনের বিরুদ্ধে ডাকা এই বন্ধের আওতার বাইরে থাকবে অত্যাবশ্যকীয় পরিষেবা বলে জানিয়ে দিয়েছেন বিডিএফ কর্মকর্তারা। বন্ধের আহ্বায়ক বিডিএফের মিডিয়া সেলের পক্ষে ঋষিকেশ দে জানিয়েছেন, 18 নভেম্বরের এই বন্ধের আওতার বাইরে থাকছে স্বাস্থ্য প্রতিষ্ঠান, ঔষধ ও ফলের দোকান, দুধ সরবরাহ, বিয়ের গাড়ি, বিমান যাত্রীদের গাড়ি, অ্যাম্বুলেন্স, সংবাদকর্মী, হকার ও সাফাই কর্মীদের গাড়ি। তিনি আরও জানান, এছাড়াও কারো বিশেষ প্রয়োজন থাকলে বিডিএফ কর্মীদের সঙ্গে যোগাযোগ করে অগ্রিম ছাড়পত্র বা পাস জোগাড় করে নিতে পারবেন। এই ব্যাপারে আগ্রহীদের 9101911552 এবং 8638152679 নম্বরে যোগাযোগ করতে বলেছেন তিনি। অপরদিকে বরাক বন্ধে নৈতিক সমর্থন আকসার, বর্তমান সরকারের প্রতিশ্রুতি ছিল তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শূন্যপদ পূরণে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়া, কিন্তু সরকার সেই প্রতিশ্রুতি রাখেনি। শুধু তাই নয়, বরাকের ছেলেরা যেখানে দেশ বিদেশে প্রতিষ্ঠিত হয়ে সুনাম কুড়োচ্ছে, কিন্তু তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পরীক্ষার বেলায় এই উপত্যকার পড়ুয়াদের মেধাহীন প্রমাণ করার তৎপরতা লক্ষ্য করা যায়। রবিবার কোড়াবাসায় এমন মন্তব্য করেন ছাত্র সংগঠন আকসার নেতারা। চাকরিতে বরাক বঞ্চনার প্রতিবাদে বিডিএফের ডাকা বন্ধে আকসার নৈতিক সমর্থন রয়েছে বলেও স্পষ্ট করে দেন তারা। এদিন শিলচর প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আকসা উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্ত বলেন, এবার বরাকের মেধাকেও বঞ্চিত করার প্রক্রিয়া শুরু হয়েছে, ফলে পরীক্ষার ফল প্রকাশ করা হলেও পরীক্ষার্থীদের মার্কস নেই ওয়েবসাইটে, এর থেকে পরিষ্কার ষড়যন্ত্র চলছে। তিনি এও বলেন, চতুর্থ শ্রেণীর কোনো কর্মী ভিন জেলায় পোস্টিং হলে তাদের সংসার প্রতিপালনে সমস্যা হয়, ফলে জেলাভিত্তিক নিযুক্তিকে প্রাধান্য দেওয়া উচিত ছিল সরকারের, কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা ক্ষীণ, ফলে সাধারণ মানুষের মনে চাপা খুব বিরাজ করছে, মানুষ বন্ধ সফলে এগিয়ে আসবেন বলে আশা প্রকাশ করেন রূপম। এদিন আকসার কেন্দ্রীয় আহ্বায়ক সুকমল দাস, জয় শ্রীনাথ, মধুমিতা দে, গৌতম রায়, রিম্পি শুক্লবৈদ্য, কাছাড় জেলা কমিটির আহ্বায়ক শর্মিলা নাথ, সুইটি নাথ, আফসানা সদিয়লকে পাশে বসিয়ে রূপম বলেন, বরাকের ছেলেমেয়েরা মেধার স্বাক্ষর রেখে কাজ করছে অন্যত্র, কিন্তু তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পরীক্ষায় কিভাবে মেধাহীন হয়ে গেল তা অনেক বড় প্রশ্ন। এই ঘটনা যদি বড়োল্যান্ডের মতো এলাকায় হতো, তবে সরকার উপলব্ধি করতে পারত কত দানে কত চাল, ফলে সরকারের এমন নীতির বিরুদ্ধে সরব হতে বরাকবাসীর প্রতি আহ্বান জানান তারা। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের কর্তব্য স্মরণ করিয়ে দেন, বলেন বরাক উপত্যকার অধিকার আদায়ে তাদের কর্তব্য রয়েছে। মানুষ বঞ্চিত হচ্ছে কিন্তু জনপ্রতিনিধিরা মুখে কুলুপ এঁটে রয়েছেন বলে মন্তব্য করেন আকসার উপদেষ্টা। 18 নভেম্বরের বন্ধে আকসার পূর্ণ সমর্থনের কথা জানিয়ে বন্ধ সফলে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
অপরদিকে ধলাই বিধানসভা কেন্দ্রের নরসিংপুর উন্নয়ন খণ্ডের অন্তর্গত ধলাই গ্রাম পঞ্চায়েতের সদাগ্রাম ও লান্টু গ্রামের রুকনি নদীতে 3,17,37,000 টাকার এবং পালংঘাট উন্নয়ন খণ্ডের অন্তর্গত পালংঘাট জিপির মালুগ্রামে সুনাই নদীতে 2,61,000 টাকার বাঁধ সংস্কার কাজের সূচনা করলেন রাজ্যের পরিবহন আবগারি ও মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। রবিবার অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রথমে ধলাই গ্রাম পঞ্চায়েতের সদাগ্রামে এক সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য পেশ করতে গিয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারের প্রচেষ্টায় রাজ্যের বিভিন্ন স্থানের সঙ্গে ধলাই অঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন এসেছে। এছাড়াও এদিন তিনি বিভাগীয় কর্মকর্তাদের অনুরোধ করেন কাজের গুণগত মান যেন উন্নত হয়। এদিন তিনি স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিদের কাজের তদারকি করতে নির্দেশ দেন। তাছাড়াও তিনি বলেন, অতীতে কংগ্রেস সরকারের শাসনকালে বর্ষার মরশুমে বন্যা ঠেকাতে বাঁধ মেরামত করার কাজ শুরু করা হতো, কিন্তু সঠিক পদক্ষেপ এবং সরকারের সদিচ্ছার অভাবে এই কাজ শেষ করা যায়নি। সরকারি তহবিলের এই সকল অপব্যবহার রোধ করা এবং জনগণকে বিপর্যয় থেকে বাঁচানোর জন্য ফলপ্রসূ ফলাফল নিশ্চিত করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টির সরকার। অপরদিকে বাড়ির পুকুর থেকে উদ্ধার হলো অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ। ঘটনা সুনাই থানা এলাকার নতুন রামনগরের। রবিবার সকালে বাড়ির পুকুরে ভাসমান অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার করেন স্বামীর বাড়ির লোকেরাই। তারা এটিকে আত্মহত্যা দাবি করলে হত গৃহবধূর বাবার বাড়ির লোকেরা তা মানতে নারাজ। পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে তাদের মেয়েকে, অভিযোগ বাবার বাড়ির। স্বামীর বাড়ির তরফে দাবি করা হয়, ঘরের বাসন ধুতে সকালে পুকুরে যান গৃহবধূ। অনেকক্ষণ ধরে ঘরে না ফেরায় পুকুরে গিয়ে দেখা যায় জলে ভাসছেন গৃহবধূ। সঙ্গে সঙ্গে তাকে পুকুর থেকে তোলা হয়, কিন্তু ততক্ষণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুনাই পুলিশ। তার মরণোত্তর পরীক্ষার জন্য লাশ পাঠিয়ে দেয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে হত গৃহবধূর দাদা বাদশাহ আহমদ লস্কর জানান, বছর 26-এ তার বোনের বিয়ে হয় বছর চারেক আগে। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্বামীর বাড়িতে নির্যাতনের শিকার হয়ে আসছেন বোন। এ নিয়ে বোনের স্বামী মিনহাজুল হক বড়ভুইয়াকে অভিযুক্ত করে মামলাও করেছিলেন তারা। পরে শুভাকাঙ্ক্ষীদের মধ্যস্থতায় আপোষ মীমাংসা হলে সংসার করতে ফের স্বামীর বাড়ি যান বাদশাহর বোন। কয়েকদিন সুন্দরভাবে চললেও ফের শুরু হয় নির্যাতন। শেষ পর্যন্ত বোনকে মেরেই ফেলল ওরা বলছিলেন বাদশাহ। তার সন্দেহ, পিটিয়ে মেরে ফেলা হয়েছে তার বোনকে। পরে এটিকে আত্মহত্যার রূপ দিতে পুকুরের জলে ছেড়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে তিনি খুনের মামলা দায়ের করেছেন সুনাই থানায়। এতে বোনের স্বামী মিনহাজুল ছাড়াও অভিযুক্ত করেছেন শাশুড়ি শিরিবুন্নেসা বড়ভুইয়া ও ননদ সালমা সুলতানা বড়ভুইয়াকে। পুলিশ ইতিমধ্যে স্বামী মিনহাজুলকে গ্রেফতার করে হেফাজতে নিয়েছে। উল্লেখ্য, হত গৃহবধূর বছর দেড়েকের একটি শিশু সন্তানও রয়েছে। বছর চারেক আগেই সামাজিক রীতি মেনে বিয়ে হয় তার। গৃহবধূর বাবার বাড়ি সুনাই শহরের 2 নম্বর ওয়ার্ডের নজরুল সরণিতে। অপরদিকে 24-এর লোকসভা নির্বাচনের আগে আসামে বিধানসভা কেন্দ্রের সীমা পুনর্নির্ধারণ করার সবুজ সংকেত দিয়েছে কেন্দ্র সরকার। বিধানসভা কেন্দ্রের সীমা পুনর্নির্ধারণের এই সংকেত পাওয়ার পরই তৎপরতা শুরু করে দিয়েছে রাজ্য বিজেপি। পুনর্নির্ধারণের মাধ্যমে সীমানার এদিক ওদিক করা আগে নজর রাখতে দলের বিধায়ক সাংসদ সহ নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে প্রদেশ নেতৃত্ব। উল্লেখ্য, দীর্ঘ বছর পর বিধানসভা কেন্দ্রের সীমা পুনর্নির্ধারণ হলে স্বাভাবিকভাবে আগামী নির্বাচনে এর প্রভাব যে পড়বে তা হলফ করে বলা যায়। কারণ বহু কেন্দ্রের এলাকা কেটে অন্য কেন্দ্রের সঙ্গে অন্তর্ভুক্ত হবে, কেন্দ্রে কেন্দ্রে এলাকা কেটে সেই অঞ্চল অন্য কেন্দ্রে অন্তর্ভুক্ত হওয়ার ফলে এলাকাগুলোর রাজনৈতিক দলগুলোর ভোটের অঙ্ক স্বাভাবিকভাবেই এদিক সেদিক হবে। সাধারণত কোনো অঞ্চলে কোনো রাজনৈতিক দলের ভোট ব্যাংক সুদৃঢ়, সেই কথা সব রাজনৈতিক দলগুলো আগে থেকেই অবগত রয়েছে। এতে উপজাতি লোকদের বসবাস করা এলাকা, সংখ্যালঘু বসতি প্রধান অঞ্চল বা খিলঞ্জিয়া বসতি প্রধান অঞ্চলগুলোতে রাজনৈতিক দল অনুযায়ী রয়েছে ভোটারের আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি। অর্থাৎ সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে স্বাভাবিকভাবে কংগ্রেস বা AIUDF-এর ভালো ভোট ব্যাংক রয়েছে, সেই অনুযায়ী হিন্দু বা অন্য ধর্মের বসতি প্রধান অঞ্চলে ভোটারের দৃষ্টিভঙ্গিও অন্য মাত্রায় রয়েছে। এতে যদি কোনো একটি বিধানসভা কেন্দ্রে সংখ্যালঘু অধ্যুষিত একটা বৃহৎ অঞ্চল কেটে অন্য কেন্দ্রে অন্তর্ভুক্ত হয়, তাহলে স্বাভাবিকভাবে কেন্দ্রগুলোর পরবর্তী নির্বাচনে ভোটারের পরম্পরাগত অঙ্ক এদিক সেদিক হবে।
জানা গেছে 2024 সালের লোকসভা নির্বাচনের আগে বিধানসভা কেন্দ্রগুলোর সীমানা পুনর্নির্ধারণ হওয়াটা নিশ্চিত। বিধানসভা কেন্দ্রের সীমানা নির্ধারণ না করে নির্বাচন কমিশন নির্বাচন করলে উচ্চতম ন্যায়ালয়ে বাধা দেওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ জুলাই মাসে উচ্চতম ন্যায়ালয় কেন্দ্রের পুনর্নির্ধারণের কাজ এগিয়ে নিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল। উচ্চ আদালতের সেই নির্দেশের পরই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকার তৎপরতা দেখাতে শুরু করেছে। ইতিমধ্যে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ এক ক্ষেত্রে সবুজ সংকেত দেওয়ায় বিধানসভা কেন্দ্র পুনর্নির্ধারণ হলে ভোটের যুগ বিয়োগ কেন্দ্র অনুযায়ী কিভাবে হবে সেক্ষেত্রে রাজ্য বিজেপি তৎপরতা শুরু করে দিয়েছে। অপরদিকে বরাক উপত্যকার মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে রেল, সড়ক ও জলপথে যোগাযোগের ক্ষেত্র কিভাবে বাড়ানো যায় এই বিষয়টি গুরুত্বভাবে আসন্ন শিলচর সিলেট উৎসবে। শুধু তাই নয়, বাংলাদেশের সিলেটের সঙ্গে শিলচরের বাণিজ্যিক যোগাযোগ ও আদান প্রদানের নতুন দিগন্ত উন্মোচন করাই হবে উৎসবের মূল লক্ষ্য। রবিবার শিলচরের পুলিশ প্যারেড গ্রাউন্ডে উৎসবের ভূমি পূজায় অংশ নিয়ে একথাই বলেন সাংসদ ডক্টর রাজদীপ রায়। শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডেই আগামী 2, 3 ও 4 ডিসেম্বর হতে চলেছে আন্তর্জাতিক শিলচর সিলেট উৎসব। ভারতের সংস্কৃতি মন্ত্রকের তত্ত্বাবধানে দিল্লির ইন্ডিয়া ফাউন্ডেশন এবং বাংলাদেশের ফ্রেন্ডস অফ বাংলাদেশ এনজিওর যৌথ উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়েছে। রবিবার ভূমি পুজোর মাধ্যমে উৎসব মঞ্চ এবং প্রাঙ্গণের নির্মাণ কাজের সূচনা হয়। মঞ্চ নির্মাণ করছেন শহরের নামী ইভেন্ট প্ল্যানার চকেশ্বরী। খুদ সাংসদ এদিন ভূমি পুজোর সংকল্প করেন। রাজদীপ জানান, উৎসবে বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক স্তরের একজাক শিল্পী আসবেন। আসবেন কলকাতার বিশিষ্ট শিল্পী রূপঙ্কর বাগচি সহ মুম্বাইয়ের গান বাজনা জগতের দিকপাল শিল্পীরা। প্রথম দিন অর্থাৎ 2 ডিসেম্বর বিকেলে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের পর থাকবে ভারত ও বাংলাদেশের শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান। তার কথায় দ্বিতীয় ও তৃতীয় দিন রাখা হয়েছে মূলত বাণিজ্যিক আলোচনার জন্য। সাংসদ বলেছেন, অনুষ্ঠানে দুই দেশের বাণিজ্য মন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে। উপস্থিত থাকতে পারেন ভারতের কেন্দ্রীয় ডুনার মন্ত্রী জি কিষাণ রেড্ডি এবং কেন্দ্রীয় জাহাজ ও আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। ফলে উৎসবে গুরুত্বপূর্ণ দুদেশের বিশেষ করে দুই শহরের মধ্যে বাণিজ্যিক ক্ষেত্র বিস্তারের প্রসঙ্গ। উৎসবের মাধ্যমে আগামী দিনে দুই দেশের বড় মাপের ব্যবসায়ী ও শিল্পপতিরা যাতে শিলচর ও সিলেটের বাণিজ্যিক উন্নয়নে বিনিয়োগে এগিয়ে আসেন সেদিকেও নজর দেওয়া হবে। ভূমি পুজোয় সাংসদের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায় এবং শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব। উৎসবে আসাম, মণিপুর ও মেঘালয়ের মুখ্যমন্ত্রী এবং মিজোরামের রাজ্যপালের আসার কথা রয়েছে। আসবেন সিলেটের মেয়রও। অপরদিকে 24-এর লোকসভা নির্বাচনেও বিজেপি, ইউপিপিএল ও অগপ দলের মিত্রতা অটুট থাকবে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন কোকরাঝাড়ে উপস্থিত হয়ে তিনি বলেন, লোকসভা নির্বাচন নিয়ে মিত্র দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে, তবে 24-এ বিজেপি, ইউপিপিএল ও অগপ একসঙ্গে নির্বাচন খেলবে তা নিশ্চিত। এদিন কোকরাঝাড়ে ইউপিপিএল দলের ত্রিবার্ষিক সম্মেলনের প্রকাশ্য সমাবেশে মুখ্য অতিথি হিসেবে অংশ নেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব। এদিন ইউপিপিএল দলের সহযোগিতার প্রশংসা করে তাদের বড়ভূমির জনগণের দায়িত্ব পালনের আহ্বান জানান। বড় চুক্তি সম্পাদনের সঙ্গে সঙ্গে বড়ভূমিতে শান্তির পরিবেশ ফিরে এসেছে উল্লেখ করে বড় চুক্তি কার্যকর করার রাজ্য সরকারের অঙ্গীকারের কথা উল্লেখ করেন। এদিন মুখ্যমন্ত্রী বিটিআরবাসীর জন্য বেশ কিছু বড় ঘোষণা করেন। তিনি জানিয়ে দেন, নতুন বছর থেকে বড়ভূমির মহিলারা অরুণোদয় প্রকল্পের সুবিধা পাবেন। পাশাপাশি বিটিআরের দরিদ্র পরিবারকে নতুন রেশন কার্ড দেওয়া হবে। রেশন কার্ড থাকা দরিদ্র পরিবার 5 লক্ষ টাকার চিকিৎসার সুবিধাও পাবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামের মতো কোকরাঝাড়েও একটি স্পোর্টস স্টেডিয়াম নির্মাণের জন্য 150 কোটি টাকা